যত ভোট আসবে দুয়ারে ভ্যাকসিন সংখ্যাও তত বাড়বে আর তত ঢোল বাজবে। রবিবার এক সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও তিনি জানান কথা ছিল 2021 সালে ডিসেম্বরের মধ্যে সমস্ত লোককে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন করা হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আগে সতর্ক করলে এত মানুষের মৃত্যু হতো না। এছাড়াও তিনি কি জানান শুনে নেব তার মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দেখুন, এই ভারতবর্ষের সরকার ঘোষণা করেছিল যে 2021 সালের ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষের সমস্ত যারা প্রাপ্তবয়স্ক মানুষ আছে তাদের প্রত্যেকের ডবল ডোজ ভ্যাকসিনেশন হয়ে যাবে। আজকে কিন্তু সরকার সেটা আর বলতে পারছে না, কারণ ভারতবর্ষের সকল ভ্যাকসিন উপযুক্ত ব্যক্তিদের ডবল ডোজ ভ্যাকসিনেশন হয়নি। ডবল ডোজ ভ্যাকসিনেশন 45-67% মতন হয়েছে, অর্থাৎ অর্ধেক লোকের এখনও হয়নি। তো কিন্তু ফোন উঠালে কী শুনবেন, যে কামাল করে দিয়েছে মোদী সরকার, 100 কোটি ভ্যাকসিন দিয়ে দিয়েছে। 100 কোটি ভ্যাকসিন মানেটা কী? প্রথম কথা হচ্ছে যে এখন যখন সারা বিশ্বে 15-18 শুধু নয় তার নিচের শিশুদের পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভারতবর্ষের সেখান থেকে শিশুরা কিন্তু এখনও বঞ্চিত, তাও 15-18 চালু করতে বলছে। তো স্বাভাবিকভাবেই এই যে ঢোল বাজানো হয় ভ্যাকসিনেশানে, সরকার নিজের কথাই নিজে রাখতে পারে না। সরকার নিজে কী বলেছিল, ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী কী বলেছিল আপনারা রেকর্ড দেখুন, গুগল সেসব পেয়ে যাবেন, আর আজকে কী অবস্থা সেটাও দেখুন, তাহলে বুঝতে পারবেন এই ঢোল বাজানো ছাড়া এই সরকারের আর কিছু কর্তব্য আর কিছু কাজ নেই। আজকে ভ্যাকসিন অ্যাভেলেবেল, যখন ভ্যাকসিন অ্যাভেলেবেল, যখন ভ্যাকসিনের জন্য কোনো সংকট নেই তখন ভ্যাকসিন লাগাচ্ছি, তার জন্য বাহাদুরি নেওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গতেও আমরা দেখতে পাচ্ছি এখন নাকি দরজায় দরজায় ভ্যাকসিন দেবে। এতদিন কেন দেয়নি ভাই, এতদিন কোথায় ছিলে তোমরা? দরজায় ভ্যাকসিন দেওয়ার নামে বোঝানোর চেষ্টা করেছে পার্টি তোমাদের ভ্যাকসিন দিচ্ছে। ভ্যাকসিন পার্টি দিচ্ছে না, ভ্যাকসিন পাবলিকের পয়সায়, ভ্যাকসিন সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য বরাদ্দ, সেটা পাবলিকের টাকায়, সরকারি টাকায়, সারা ভারতবর্ষের সকলের জন্য ভ্যাকসিন। এখানে এখন দুয়ারে ভ্যাকসিন যাবে, যত ভোট আসবে দুয়ারে ভ্যাকসিনের সংখ্যা বাড়বে আর ততই ঢোল বাজবে। এখানে মমতা দিচ্ছে, দেশে দিদি দিচ্ছে, দেশে মোদি দিচ্ছে, কেউ দিচ্ছে না। ভারতবর্ষের মানুষের পকেটের টাকায় ভ্যাকসিন কেনা হয়েছে, সেই ভ্যাকসিন অনেক আগে কেনা উচিত ছিল। যদি করোনা নিয়ে ভারতবর্ষের সরকার, পশ্চিমবঙ্গ সরকার যদি সতর্ক হতো, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতো না। আদি ঠাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে, বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।